হ্যাঁ ময়ূরি বল। না রে আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়। আরে তুই বোঝার চেষ্টা কর, আমার পক্ষে এখন সত্যি যাওয়া সম্ভব নয়। আচ্ছা তুই একটা কাজ কর, তুই চকলেটকে বল আমাকে একটা ফোন করতে, আমি ওকে সব বুঝিয়ে দিচ্ছি। কে দরজা খোলা আছে? হ্যাঁ ময়ূরি বল। তুই কেন বুঝতে চাইছিস না? এই শোন আমি একটু পরে ফোন করছি তোকে। আসতে পারি? আসুন, গল অব্দি যখন এসেই গেছেন পুরোটাই আসুন। বলুন কি করতে পারি আপনার জন্য? আমার দুটি প্রশ্ন আছে, বলে ফেলুন। একটি প্রশ্ন হলো যে আমি রাতে কি পরব? মানে আমি তো সঙ্গে পোশাক আশাক আনিনি, আমি কি এইটা পরে শুবো? না আপনি আমার নাইটি পরে শোবেন। এইসব আপনি কি বলছেন? আমি আপনার নাইটি পরে শুবো মানে? জয় বাজন বলি আপনি সেই জায়গাতেই এসেছেন। দাঁড়ান, স্বচ্ছ লাগে, দেখি ড্যাডির থেকে কিছু ম্যানেজ করা যায় কিনা। কিন্তু আপনার ড্যাডি চেহারা তো আমার থেকে অনেক ছোট কাটো, ওনার জামা কাপড় কি আমার ফিট করবে? তাও ঠিক, আপনি তো আবার রাক্ষসের মতো চেহারা, ইয়া জম্বুবানের মতো চেহারা বানিয়েছেন। দাঁড়ান দেখি বদ্দা থেকে কিছু ম্যানেজ করা যায় কিনা। আপনার হাইটটা বদ্দার হাইটটা কি রকম? বলছি যে আমার আরো একটি প্রশ্ন আছে, বলে ফেলুন। বলছি যে আজ রাতে কি আমাকে আপনার সাথে শুতে হবে? আগে না। কোপাল জয় বাজান বলি। কি হলো, মনে হচ্ছে হাফ ছেড়ে বাঁচলে? আগে হ্যাঁ, আসলে আপনার সাথে শোয়াটা মানে আপনি এর আগে এতবার কি? না কিছু না, আসলে আমার ব্রহ্মচর্য নিয়ে আমার খুব চিন্তা হয়। আপনি নিচে আমি ওপরে, না হলে আপনি ওপরে আমি নিচে, কিন্তু একসাথে আমরা কখনোই শোবো না। বাবা বা মানে? মানে আপনার বাংলা ভাষাটা অনেক ভালো হয়ে গেছে। বাবা এই মহিলা যে কখন আগুন কখন জল কখন বৃষ্টি কিছুই বুঝতে পারি না, বিচিত্র এই নারী জাতি। জীবনে কত জটিল তত্ত্ব বুঝলাম কিন্তু এই বিচিত্র নারী মন বুঝে উঠতে পারলাম না। আপনার না বিচিত্র মন বুঝে কাজ নেই। শুনুন আপনি একটা কাজ করুন, আপনি কুসুমপুরে গিয়ে বসে বসে আমল চুষুন, সারাদিন শুধু ব্রত করে যাচ্ছে আর মায়ের সেবা করে যাচ্ছে। কার ষষ্ঠী?